Our hearts beat to the city streets. We begin to feel the fire. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেকদিন পর কথা হচ্ছে তোমাদের। চলো আজকে আমরা যাব শিবনিবাস। শিবনিবাসে মেলা চলছে, তো সেখানেই যাব আর মেলায় তোমাদের ঘুরে দেখাবো। হ্যাঁ, আমি অনেক লেটে করছি ভিডিওটা আপলোড, কারণ অনেক সমস্যা ছিল। তো যাই হোক, এই ভিডিওটা শ্যুট করা শিবরাত্রির আগে। শিবরাত্রির দিন গিয়ে তো মেলা ঘোরা হয় না। তো আমাদের এই শিবনিবাসে ভীম একাদশী থেকে শুরু করে শিবরাত্রি পর্যন্ত একটা না মেলা হয়। তো ভীম একাদশীর দিন শুরু হয় এবং শিবরাত্রির দিন শেষ হয়। তো বৌদি, আমি, মা, অঙ্কিতা আর বৌদির মা এবং বৌদির বৌদি সবাই মিলে আমরা চলে এসেছি শিবনিবাস। এই বাসে ব্রিজটা পার হয়ে মেলায় ঢুকবো। তো মেলায় শিবরাত্রির দিন এসে লাইন দাঁড়িয়ে থাকতে থাকতেই সকাল থেকে রাত হয়ে যায়, আর উপোস করে থেকে মেলা ঘোরার এনার্জিও থাকে না। সেজন্য আমরা আগেই এসেছি মেলাটা ঘুরতে। তো এখন মেলার মধ্যে ঢুকবো, আর মেলায় যা থাকে সেগুলো জানোই তোমরা। আর মেলা মানেই খাওয়া দাওয়া, ফুচকা, আইসক্রিম, ঘুগনি, চটপটি আর রাইডস। তো রাইডসে চড়ার ভাগ্য আমার হয় না সব সময়, কারণ সাথী থাকে না, আর রাইডসে একা একা উঠতে ভালো লাগে না কোনো রাইডসেই। তো অঙ্কিতা আরেকটু বড় হলে তখন অঙ্কিতাকে নিয়ে উঠে যাব। তো যাই হোক, এই যে আমরা মেলায় ঢুকে গেছি, আর মেলায় জিলেপি, ঘুগনি, চাউমিন, টাকাই পরোটা, মোগলাই সব কিছু চারপাশে দেখছি, বাদাম দেখতে দেখতে আমরা ঢুকছি। আর মন্দিরে আজকে ঢুকবো না, মন্দিরে আজও অনেকে জল ঢালছে। যারা দূর থেকে এসেছে শিবরাত্রির দিন আসতে পারবে না, তারা অনেকে এসে জল ঢেলে যাচ্ছে। তো বেশি বকবক করব না, তোমরা দেখতে থাকো আর অনেক মজা করব, দেখতে থাকো। Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. এই রাইডসগুলো দেখলে আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হয়, মনে হয় যে আবার ছোট হয়ে যায় আর এগুলোতে উঠি। তো তখন এই ছোটবেলার এই রাইডসগুলো খুব মজার ছিল, এখন যদিও তা অতটা মজা লাগে না। আর এই যে জাম্পিং ব্যাগ, এইগুলো দেখলে তো খুব ইচ্ছে হয়, কিন্তু কি করা যাবে, এখন তো আর আমি উঠতে পারবো না। আর এখানে শিব ঠাকুরগুলো আছে, তো একজন বলছে সব শিব ঠাকুর নিয়ে চলে গেল। তো নিতে পারলে সত্যিই নিতাম। আর এই যে আমাদের ইমোশন কানের দুল, আর এইটা হচ্ছে শিবনিবাসের ফেমাস খই। এই আমাদের আশেপাশের মেলাতে এই এই শিবনিবাসের মেলা ছাড়া অন্য কোনো মেলায় এই খইগুলো পাওয়া যায় না। তো সেই জন্য এই মেলায় যারাই আসে অন্য কিছু নিক বা না নিক, এই খই অবশ্যই নিয়ে যায়, এবং এটা খেতেও অনেক সুন্দর। যেগুলো সাদা দেখছো সেগুলো নর্মাল খই, মানে কোনো মিষ্টি নেই। যেগুলো হলুদ দেখাচ্ছে এগুলো গুড় দিয়ে মাখানো। তো আমরা মেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এবং এইভাবে ঘুরতে ঘুরতে বেরিয়ে যাব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। উড়ন্ত মোগলাই নিয়ে দুরন্ত পথে এখন বাড়ির দিকে যাব। আর
আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে দিও।